Wow. Good morning and welcome back to our channel. Let's go to Budbar. Baite ajke Brihospotibar er pujo plus Purnimar o pujo. So jai hok chalo din take ekhon theke start kori. Krishna jokhon janmondhindo hobe udore anondete devogon pushpo mishti kore Vasudev rakhi ailo nandir mandire nandir aloy Krishna dine dine bare. আর এইটাকে দেখো পিসির বাড়ি সকাল সকাল এসে পড়তে বসে গেছে কি রে তুই পিসির বাড়ি ঘুরতে আসছিস তো কি পড়তে বসে যাবি সকাল সকাল দুদিন ইস কি বলবো পড়তে তো হবে পড়াশোনা সারা জীবনই পড়াশোনা ইস কি দুঃখ জীবনে কোনো ছুটি নেই এই এইচএস দিয়ে আবার পড়তে বসে গেছে ভালো স্টুডেন্ট তো তাই আমরা বসেছি তিরিং বিরিং করে লাফিয়ে বেরিয়েছি পরীক্ষা শেষ মানে বলো মা পরীক্ষা শেষের পর কেউ পড়াতে বসাতে পেরেছে বাবা আজকে যেহেতু বাড়িতে পূর্ণিমার পুজো তাই মা মেজমা পিসি তিনজনেই নিরামিষ খাবে আর ডালিয়ার খিচুড়ি খায় ওরা তো আমার আর ভাইয়ের জন্য আজকে ভেবেছি যে একটু বিরিয়ানির চাল ছিল তো সেটাও আছে চিকেনও আছে এই যে চিকেনটা আমি অলরেডি কাল রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখানে কষাতেও বসিয়ে দেবো আর চালও সিদ্ধ করে নিয়েছি তো ওই দুটোকে মিলিয়ে একটু হচপচ বালা বিরিয়ানি করে নেবো আমাদের দুই ভাই বোনের হয়ে যাবে প্রসাদ চিনি মাখা আমাকে একটু চিনি দেবে তরমুজ প্রসাদ দিও না ভাইয়ের না হ্যাঁ এই নে চিনি খা একটু পরে খাবি আমাদের ছোট্ট গুলো গুলো ভাইটাকে দেখতে এলাম তুই আমাদের খুব সবার আদরের এইটা তো মানতে হবে গুনগুন স্কুল থেকে আসবে তাই ওকে একটু নিয়ে আসতে যাচ্ছি ওর খুব ভালো লাগবে খুশি হবে তাই জন্য যাই নিয়ে আসবে স্কুল থেকে চলে এলো কেমন হলো স্কুল ভালোই হয় ওর কোনোদিন খারাপ হয় না চলো আমার স্নান হয়ে গেছে আর তার সাথে সাথে হচপচ বিরিয়ানিও রেডি পিসি তো আজকে খাবে না মানে ডালিয়ার খিচুড়ি মা করে দিয়ে গেছে সকালবেলা ওটাই খাবে তো আমাদের সাথে বসেও খাবে না কারণ ছট হওয়ার ব্যাপার আছে পিসি পিসির ঘরে খাবে তো এই যে ঢাকা দিয়ে রেখে গেছিলাম স্নানে দেখি হচপচ বিরিয়ানির কি অবস্থা জানি না কিছু একটা হয়েছে মনে হচ্ছে কখন খাবে তুমি তাহলে আমরা বসি এই যে পিসির এখানে মা রেডি করে দিয়ে গেছে সব পিসি এখানেই খাবে সো এই হচ্ছে আমাদের আজকের বিরিয়ানি চিকেন কষা বলবো না একটু অন্যরকমভাবে ট্রাই করেছি রায়তা স্যালাড দেখি আমার টেস্টার বলবে বা দারুন ফাটাফাটি কুচ হটকে বলো যেটা কম হয়েছে সেটা বল তাহলে তো মনে হবে হয়নি কিছু তো কি করে বলতো যা নে খা বিরিয়ানি আমি এতই ভালোবাসি যে যেমনই হোক ভালো লাগে আমারও তাই এটা সত্যি খুব ভালো হয়েছে আচ্ছা জিগুরুতে লেবু রস তো দিয়েছি হুম মুখের মধ্যে জল কেন মোছনি সবই দিয়েছি বাজে এখন পৌনে ছটা মতো এই যে আমি আর ভাইও একটু বেরিয়েছি হ্যাঁ বুঝতে পেরে গেছে যাবো তিন্নির বাড়ি কালকে তিন্নি আর রুদ্র তো অনেকবার করে বলে গেছে
ভাই পিন্নির বাড়ি যায়নি, বিয়ের ফার্স্ট টাইম, এক্সাইটেড। আর পিন্নিকে অনেকবার করে বলেছে, রুদ্রদাও বলেছে, তাই যাই একটু ঘুরে আসি। তো ভাই তো এমনি আমাদের সবার কাছে খুব প্রিয়। আমার তো মামার ছেলে, ঠিক আছে, বাট আমাদের বাড়িতে আমার মামা, ওর মামা, এরম কোনো ব্যাপার নেই, যাই দেখা করেছি। চেপে গেছি টোটোতে। তো এই যেতে যেতে কয়েকটা কথা বলি, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে শিউড়িতে কে কে, মানে ভাইয়ের বাড়ি কোথায়। ভাইয়ের বাড়ি হচ্ছে শিউড়ি, আমার মামার বাড়ি শিউড়িতে। আর ওখানে থাকে হচ্ছে আমার দুই মামা, মামি আর ভাই। দাদুদিদা নেই, মারা গেছেন। এই হলো ফ্যামিলি। আমি যদি এই ছুটিটার মধ্যে মামার বাড়ি যেতে পারি তাহলে তোমাদের নিশ্চয়ই দেখাতে পারবো। ক্যামেরাটা প্রচণ্ড শেক করছে টোটোর জন্য, পরে কথা হচ্ছে। রাস্তা থেকে ওয়েলকাম একদম, নাকি? কেমন আছো জেম্মা? জেম্মা একদম টিপ টপ, আমার এটাই ভালো লাগে। সব শাড়ি টাড়ি পরে একদম টিপ টপ। চলো লিজিয়ে থোড়া সা মিষ্টি লিজিয়ে, বকা খাবি পরে, ধর বকা খাওয়ানো তো আছেই। হ্যাঁ বলো, বকে দাও একটু, বকে দাও, কি আছে, কি আছে, খাইনি অনেকদিন বকা, দাও একটু। না না, ঘুরতে এসছি, মজা, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, দেখো খুশি হয়েছ? আমাকে বাদ দিয়ে দিল, যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। কাকে, বাবাকে? ও আজকে আবার তাহলে রাতে লুচি আর মাংস, ভালো হলো আগে আবদারটা করে নিল। দেখো আবদার করলে আর কি সুন্দর হয়ে গেল, আবদার হতে যতক্ষণ। ব্যাস বাবা এনে দেয়, মা তৈরি করে দেয়, আর কি চাই বলো তো? আবার এনে করলো, কে করলো, মা করলো? খাও খাও খাও, মিষ্টি তো খাও। নো না বাবু, না মিষ্টি না, দূরে আমি এসব থেকে। বাও দারুন, বেটো তোমাদের সবার জন্য একবার তিন্নি রানীর ঘর, কতদিন পর? বল কতদিন পর এলাম, লাস্ট বোধহয় সবাই মিলে এসেছিলাম গ্যাদারিং। হ্যাঁ বস ভাই, এই মোড়াটা মনে হচ্ছে অ্যাড হয়েছে। দেখেছিস চোখ আমার, কেন পাকা ভাই কেন বলবে? এই ক্যামেরা কাটছিস কেন, সবসময় ক্যামেরা কাটিস কেন? আচ্ছা পাকা ভাই কেন বলবে? ও গুছিয়ে সংসার করছে, তুই এটা বলছিস তো কি হয়েছে? ভাই হয়ে কি দিদিকে বলতে পারিস না গুছিয়ে সংসার করছে? বল, এটা তো ভালো কথা। ও সুন্দর ঘরটা গুছিয়ে রেখেছে বলবি, তাতে লোকে পাকা ভাই তোকে কেন বলবে? কাটবো না ওকে, এভাবে জ্বালাতে আমার এত ভালো লাগে।
আমরা এখন এসেছি তিন্নিদের বাড়ির যে ছাদটা, এই ছাদটাতে, ছাদটা এত সুন্দর আর পুরো একদম মেন রোড দেখা যায় ছাদটা দিয়ে। কেমন লাগছে ভাই ছাদটা? দারুণ না? হ্যাঁ, মেন রোডের থেকেও কি দেখা যায় সেটা দেখো। ওই যে ফুচকাওয়ালা দেখা যাচ্ছে, ওই যে ওখানটা বসেছে, মানে তিন্নির বাড়ি জাস্ট বেরোলো, দরজা থেকে বেরোলো আর পাশেই ফুচকাওয়ালা। আহা, এরকম ভাগ্য ভাই বলছে। ফুচকা সিঙ্গারা সব হাতে পাচ্ছে। এই ছাদটাতেই দাদা ভাইয়ের বিয়ের সমস্ত কাজ হয়েছিল, যে ওই খোলাই খই তো ছিল, খোলাই খই, ওই রিচুয়ালগুলো তোমরা যেগুলো ব্লগে দেখেছো, আর যারা নতুন তারা গিয়ে চেক করতে পারো, সব এই ছাত্রাতেই হয়েছিল। আমাদের একবার ঠাকুরঘরটা দেখিয়ে দিই। তখন দাদাভাইদের বাড়ির কাজ চলছিল বলে ঠাকুরঘরটা তখনও কমপ্লিট হয়নি, তোমাদের দেখাইনি, আমিও দেখিনি, তোমাদের সাথে সাথে আমিও একটু দেখবো। এই হচ্ছে ঠাকুরঘর, এটা মনে হয় দাদাভাইদের গুরুদের, আর এখানে আস্তে আস্তে জেম্মা সব সাজাচ্ছে সুন্দর করে। এতগুলো খাবো না, খাবো না। আরেকজন এলো অফিস থেকে টায়ার্ড হয়ে, একদম প্রচন্ড গরম আজকে, প্রচন্ড। তারপর দাদা ভাই টিফিন বানানো, তাহলে আজকে চিকেন হচ্ছে, কে করবে আজকে? মানে মা জেম্মা আর তিন্নির হেল্প ছাড়া করতে হবে। এইটা যে মেন রাঁধুনি, তোমরা হেল্পিং হ্যান্ড। তারপর অবশেষে জেম্মা যখন রান্নাঘরে ঢোকো, তখন কি অবস্থা থাকে রান্নাঘরে, মানে কি অবস্থা সে আর কি বলবো তোমাকে। এখানে তেল যাবে, কষা মানে কষা, ঝোলের বংশ থাকবে, জল দেবে না, শুকনো জল থাকবে না, পশু হয়তো বন্ধ আছে, মাংসটা খাওয়া হয়নি। হ্যাঁ, মনটা আমার মাংস মাংস করছে। হ্যাঁ, আর ভিডিও দেখবে চিকেনের ভিডিও গুলো বেশি চোখের সামনে ঘোরে, এটা কিন্তু ঘটে না। লোকের কি দুদিন মানে হয়তো এক সপ্তাহ পর খেলো, সেটা হয় না, সপ্তাহে দুই তিন দিন তো হয়েই যায়, তাও বলে যে অনেকদিন খাই। আমরা তিন্নির বাড়ি থেকে আর টোটোতে যাচ্ছি, পেছনে টুকরো দেখ তিন্নিও আসছে, আবার একটু বাড়িতেও আড্ডা হবে। দেখো কি মজা, বোনকে এগোতে এসে আবার চলে এলো, কি আনন্দ। ওটার সঙ্গে কিচ্ছু তুলনা হবে না। তিন্নিরা চলে গেল, এখন একটু খেতেও বসবো, মানে ডিনারে বসবো। আজকে ইয়াম্মি মেনু, এই হচ্ছে লুচি, বাট আমার হচ্ছে ভাত।
লুচি চিকেন কষা আর আলুর তরকারি। যাই হোক, ডিনারটা কমপ্লিট করি।